হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমরা কিন্তু আলোচনা করছিলাম অধ্যায় বারো নিয়ে যেখানে প্রাণীর আচরণের সম্পর্কে আমরা জেনেছি তো এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে সামাজিক আচরণ সম্পর্কে যেটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার এখন সামাজিক আচরণ আমরা কেন বলছি কারণ আমরা কিছু প্রাণী দেখতে পাই যে সকল প্রাণীর মধ্যে তারা সমাজবদ্ধ ভাবে বসবাস করে এবং তারা তাদের কিভাবে সমাজটাকে চালাচ্ছে সুন্দরভাবে সেই জিনিসটা আমরা দেখতে পাই মানুষের মতো তাদের কিছু সামাজিক আচরণ তাদের যে গুলো সেই কলোনিতে দেখা যায় তাদের একজন নেতা থাকে তারপর কর্মী থাকে তাদের নিজস্ব সিস্টেম থাকে খাবার গ্রহণের জন্য নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তো সেই সামাজিক আচরণ নিয়ে আমরা কথা বলি প্রাণীর ক্ষেত্রে আমাদের মৌমাছির কথাটা সবার আগেই প্রথমে মনে হয় মৌমাছি যে মৌচাক আছে সেই মৌচাকটা হচ্ছে সামাজিক আচরণের একটা খুব সুন্দর উদাহরণ হিসেবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি এই পুরো ভিডিও জুড়ে আমরা সেই ব্যাখ্যাটা দেখবো এখন দেখো মৌমাছির আচরণকে ব্যাখ্যা করলে দেখা যায় এদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বা আলট্রোজম রয়েছে এখন এই পারস্পরিক সহযোগিতা কেন কারণ হচ্ছে তাদের যে মৌচাক থাকে সেই মৌচাকের সদস্যগুলো একে অন্যকে সাহায্য করে করে শুধু নিজেদের কথা চিন্তা না নিজেরা খাদ্য সংগ্রহ করে নিজের জন্য শুধু রেখে দেয় না মৌচাকে রাখছে তার মানে কি এখানে একটা সামাজিক পদ্ধতি রয়েছে যেখানে তারা মৌচাকে খাবার রাখছে সংগ্রহ করে এনে সকলের জন্য শুধু নিজের জন্য রাখছে না অনেক প্রাণীতে আমরা দেখতে পাই নিজে খাবার আহ সংগ্রহ করলো করে নিজের জন্য রেখে দেয় কি অন্য সদস্যের সাথে কিন্তু দেখা যায় যে তারা শেয়ার করছে না কিন্তু মৌমাছির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটনা তারা পারস্পরিকভাবে সহযোগিতা প্রদর্শন করে তারা খাবার যেমন শেয়ার করে সেই সাথে একে অন্যকে রক্ষা করে চলো এবার বলা আছে মৌজাকে বসবাস করে একটি রানী কয়েকশো ড্রোন এবং দশ থেকে আশি হাজার কর্মী তার মানে মৌচাকের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে যে মৌমাছিগুলো রয়েছে তাদের মধ্যে ভাগ রয়েছে তো তিনটা নাম আমরা দেখেছি একটা রানী একটা ড্রোন একটা হচ্ছে কর্মী এখন দেখি সোশ্যাল স্ট্রাকচারটা তাদেরকে এরকম যেহেতু রানী কথাটা এসে পড়েছে কর্মী কথাটা এসে পড়েছে মানুষের মধ্যেও কিন্তু এরকম সোশ্যাল স্ট্রাকচার থাকে দেখা যায় যে নেতা থাকে নেতার কর্মী থাকে তো এরকম তারপর সাধারণ জনগণ থাকে সাধারণ জনগণ নেতার কাছ থেকে কিছু একটা আশা করে আবার নেতাও সাধারণ জনগণের থেকে কিছু একটা আশা করে ঠিক একইভাবে মৌমাছি সামাজিক সংগঠনটাকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তাদের আকার আকৃতি এবং কাজের উপর ভিত্তি করে তিনটা সম্প্রদায় রয়েছে একটা হচ্ছে রানী মৌমাছি যা একমাত্র উর্বর উর্বর মানে সে কি করবে নতুন সন্তান উৎপাদনে সক্ষম এবং ড্রোন বা পুরুষ মৌমাছি পুরুষ মানেই হচ্ছে সে রানী মৌমাছির সাথে কি করবে তারা জননে অংশগ্রহণ করবে এবং কর্মী মৌমাছি এটা কিন্তু বন্ধা মৌমাছি এটা সবসময় খেয়াল রাখবে যে রানী মৌমাছি ড্রোন মৌমাছি হচ্ছে তারা উর্বর তারা তাদের মধ্যে রানি মৌমাছিটা একমাত্র ডিম পারে আর পুরুষটা হচ্ছে ডিম পারতে সাহায্য করছে আর কর্মী মৌমাছি কখনোই ডিম পারবে না তারা আজীবনই কাজ করে যাবে এরপর দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে মৌমাছিটা সেটা হচ্ছে রানী কর্মীটা সবচেয়ে ছোট আর ড্রোনটা হচ্ছে একটু মোটা সোটা তবে রানীর যে লেন্থে কিন্তু সেটা কম লম্বায় কিন্তু ছোট কর্মী থেকে একটু বড় ড্রোন ড্রোনের থেকে সবচেয়ে বড় হচ্ছে রানী মৌমাছি একটা মৌচাকের মধ্যে রানী মৌমাছিকে একদম স্পষ্ট ভাবে বোঝা যায় একদম সুন্দরভাবে দেখা যায় কারণ এটা একদম আকারে বড় থাকে এরপর দেখো রানী মৌমাছি পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছির মধ্যেকার পার্থক্য আমরা তো আকারে একটা পার্থক্য দেখিয়ে ফেলেছি এখন দেখো এখানে প্রজনন সম্পর্কে বলা আছে এটাও আমি কিন্তু বলে ফেলেছি রানী মৌমাছি পুরুষ মৌমাছি প্রজননে অংশ নেয় সো তার প্রজননে সক্ষম কিন্তু কর্মী মৌমাছি বন্ধা তার প্রজননে অক্ষম মধু এবং পরাগ সংগ্রহ রানী মৌমাছির কখনোই মধু এবং পরাগ সংগ্রহ যাবে না পুরুষ মৌমাছিও যায় না কারণ তার মেইন কাজই হচ্ছে রানী মৌমাছির সাথে মেইটিং করে প্রজননে অংশ নিয়ে পরবর্তী বংশ ধরানা কর্মী মৌমাছি হচ্ছে মধু পরাগ এগুলোকে সংগ্রহ করে তারপর আছে ফেরোমন ফেরোমনের মধ্যে রানী মৌমাছি নিঃসৃত করবে পুরুষ মৌমাছি নিঃসৃত করে না কর্মী মৌমাছি নিঃসৃত করে না এখন ফেরোমন জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রজননের জন্য লাগে রানী মৌমাছি তার ফেরোমোনটা নিঃসৃত করলে পুরুষ মৌমাছি তার তার প্রতি আকৃষ্ট হয়ে আসবে প্রজননে অংশগ্রহণ করবে কিন্তু কর্মী মৌমাছি যেহেতু সে সে নিজে বন্ধা তার বডি থেকে নিঃসৃত হচ্ছে না এবং মৌমাছির সাথেও তারা কোনো প্রকারের প্রজননে অংশগ্রহণ করবে না এবং দেখো আয়ুষ্কাল প্রায় দুই থেকে তিন বছর তারপর পুরুষ মৌমাছি বলা আছে তারা পঞ্চাশ থেকে ষাট দিন বাঁচে কর্মী মৌমাছি প্রায় পঞ্চাশ দিন বাঁচে এখন এই সংখ্যাটি কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতেই পারে অনেক বই হয়তো দেখবে যে রানী মৌমাছির বয়স পাঁচ বছর আরো বেশি বলা আছে পুরুষ মৌমাছির ক্ষেত্রে হয়তো বলা আছে বিয়াল্লিশ দিন বাঁচে কবি মৌমাছির ক্ষেত্রে হয়তো বলা আছে বিয়াল্লিশ দিন বাঁচে এরকম বলা আছে এই সংখ্যাটা কিন্তু তোমরা যে রাইটারের বই ফলো করো না কেন এক এক রাইটারের বইয়ে এক রকমের থাকতে পারে এখন দেখো রানী মৌমাছির মধ্যে বলা আছে প্রতি মৌচাকে একটা থাকবে সবসময় মনে রাখবে প্রতি মৌচাকে একটাই মাত্র রানী একটা দেশে একটাই রাজা থাকে তো প্রতি মৌচাকে একটাই রানী থাকবে সেকেন্ড রানী যদি আসে তাহলে সেখানে মারামারি হবে এরপরে দেখো পুরুষ মৌমাছি কয়েকটা থাকতে পারে কর্মী মৌমাছি দশ থেকে আশি হাজার এখন তোমাদের মনে একটা কনফিউশন তৈরি হতে পারে যে পুরুষ মৌমাছি এখানে কয়েকটি কেন বললাম আমি তো এর আগের স্লাইডে দেখিয়েছি যে এখানে কয়েকশো বলা আছে এখানে দেখো একটা পুরুষ মৌমাছি কতদিন বাঁচে পঞ্চাশ থেকে ষাট দিন কিন্তু রানী মৌমাছি কিন্তু দুই থেকে তিন বছর বাঁচে তো একটা নির্দিষ্ট সময় পুরুষ মৌমাছির সংখ্যা অল্প থাকে কিন্তু এরকম দুই তিন বছর চিন্তা করলে দেখা যায় যে পুরুষ মৌমাছি কয়েকশো থাকতে পারে কিংবা পুরুষ মৌমাছির সংখ্যা কিন্তু এরকম কয়েকটিও থাকতে পারে পুরো মৌচাক জুড়ে তিন চার বছর ধরে এই কয়েকটি পুরুষ মৌমাছি ছিল এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে তো এখানে যে কয়েকটি কথা বলা আছে এটা যেমন সঠিক ঠিক একইভাবে কয়েকশো কথাটা সেটাও কিন্তু সঠিক এখানে দেখো রয়েছে খাদ্য যোগান সো খাদ্য যোগান তারা কিভাবে করে একটা মৌচাকের মধ্যে তারা খাবার যোগান যখন করে মেইন হচ্ছে শীতকালের জন্য মজুদ করে এরকম অভ্যাস কিন্তু আরো অনেক প্রাণীর আছে যেমন পিঁপড়া তাদেরও কিন্তু এরকম অভ্যাস আছে খাবারকে শীতকালের জন্য মজুদ করে রাখার এবং নির্দিষ্ট অংশ জমা রাখবে আহ কিছু অংশ তারা খাবার গ্রহণ করবে কিছু অংশকে তারা জমা রাখবে এবং নির্দিষ্ট কুঠুরির মধ্যে জমা রাখবে ভাব বিনিময় একটা মৌচাকের মধ্যে তারা মৌ নৃত্যের মাধ্যমে ভাব বিনিময় করে তাদের গায়ের মধ্যে গন্ধ বস্তু লেগে থাকে সেটা দিয়ে তারা বুঝতে পারে যে কোথা থেকে মৌমাছিটা আসলো ফেরত আসলো কোন মৌমাছিটা কিংবা কোন জায়গাটায় গেলে এই জিনিসটা পাওয়া যাবে এই গন্ধ বস্তু দিয়ে তারা বুঝতে পারে এবং হরমোন মিশ্রিত হয় এখন এই যে হরমোনটা মিশ্রিত হয় এই হরমোনটা দিয়ে আসলে কি হয় দেখা যায় যে যেই রানী মৌমাছি আছে তারা পুরো মৌ জুড়ে হাঁটতে থাকে এবং যখন হাঁটে তার বডি থেকে সে হরমোনটাকে মিশ্রিত করে মিশ্রিত করে করে কি প্রত্যেকটা কুঠুরির উপরে তার হরমোনটা লেগে থাকে এবং এই হরমোনের দ্বারা সে তার যে কর্মীগুলো আছে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে আর এই যে নৃত্য মৌনৃত্য নৃত্যর মাধ্যমে একটা খাবার কোথায় আছে খাবারটা তার মৌচাক যদি হয় মৌচাক থেকে কোন অ্যাঙ্গেলে খাবারটা আছে মনে করো সরাসরি এইদিকে আছে নাকি আরেকটু অ্যাঙ্গেল করে সোজা গেলে খাবারটাকে সে পাবে এই জিনিসটা তারা নাচের মাধ্যমে দেখায় তাদের নাচের মধ্যে দুই ধরনের নাচ আছে একটা হচ্ছে চক্রাকার এবং আরেকটা হচ্ছে ওয়াগল দুই ধরনের নাচ আমরা দেখতে পাই একটা মৌচাকের মধ্যে তাদের কর্মী মৌ নৃত্য করতে থাকে এবং তারা কি খাদ্য যোগান তারা দেখাতে পারে অথবা তারা বিভিন্ন দিতে পারে। অন্য কোনো মৌচাকে সন্ধানও কিন্তু তারা দিতে পারে এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা তাদের যেই বডিটা সেই বডিটার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে এই অ্যান্টিবায়োটিক থাকলে তাদের বডির মধ্যে যে ক্ষতিকর অনুজীবগুলো রয়েছে সেগুলো বংশ বিস্তার করতে পারে না তাদের মৌচাকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে না ফলে তাদের মৌচাকটা একদম সুরক্ষিত থাকে তাদের জন্য সুরক্ষিত থাকে তাদের বডিটাও সুরক্ষিত থাকে এবং মৌচাকের প্রাচীরে প্রোপেলিস থাকে এবং প্রোপেলিস জিনিসটা কি এটাকে অনেকটা বলা হয় হচ্ছে রেজিনের মতো আর রেজিনের প্রলেপ যেখানে থাকে সেই জায়গাটায় কিন্তু কোন প্রকারের অনুজীব আর বাড়তে পারে না এবং এই প্রোপেলিস কে কিন্তু অনেক জায়গায় দেখবে লেখা আছে হচ্ছে মৌ শিরিষ মৌ শিরিষ নামে তো মৌ শিরিষ যদি দেখো তাহলে বুঝবে এখানে প্রোপেলিস কথা বলা আছে কিংবা যদি বলা থাকে যে জৈব রেজিং তাহলেও বুঝবে যে এখানে আসলে এই প্রপেলিশের কথাই বলা আছে এটার কারণে তাদের প্রাচীরের মধ্যে কোন প্রকারের অনুজীব বাসা আহ বাঁধতে পারে না বা বংশ বিস্তার করতে পারে না এরপর দেখো চারটা তাপ অপরিবাহী তাদের যে চাকটা সেই চাকের মধ্যে তারা টেম্পারেচার কন্ট্রোল করার ব্যবস্থা করে রেখেছে যাতে করে তাদের চাকটা নষ্ট না হয়ে যায় তাদের খাবারটা যাতে নষ্ট না হয়ে যায় চাকের ভিতরে তাদের কি আছে তাদের ছোট ছোট যে larva গুলো রয়েছে larva গুলো যাতে অতিরিক্ত তাপে আহ নষ্ট না হয় এবং দেখো তারা ডানা ঝাপটিয়ে বাতাস সঞ্চালন করতে পারে যখন গ্রীষ্মকালে প্রচন্ড গরম থাকে তখন কিন্তু এই মৌচাকের মুখের কাছে গিয়ে এই মৌমাছিগুলো কর্মীরা করবে কি তাদের ডানা ঝাপটাবে ডানা ছাপ দিয়ে তাদের যেই বাতাসটা তৈরি হয় সেই বাতাসটাকে তারা এই মৌচাকের ভেতরে দিতে থাকে যাতে করে মৌচাকটা ঠান্ডা থাকে চাক এমনিতেই তাপ অপরিবাহিত সেই সাথে তারা ডানা ঝাঁপ দিয়ে বাতাস সঞ্চালন করে জিনিসটাকে আরো ঠান্ডা রাখার চেষ্টা করে তার মানে আমরা বুঝতে পারছি যে একটা মৌচাকের মধ্যে যেই মোম থাকছে এবং যেই মধু থাকছে তারপরে যেই লার্ভা থাকছে সেই সব কিছুকে এই কর্মী মৌমাছি করার জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকে তারা খাবার যেমন সংগ্রহ করে আনে তারা সেগুলোকে সংরক্ষণ করে তারপর তারা কিন্তু একটা মৌচাকের ভেতরকার লার্ভা গুলো যাতে বেঁচে থাকতে পারে সেই জন্য ডানা ঝাপটি বাতাসে সঞ্চালন করে তো কর্মী মৌমাছিদের কাজ কিন্তু বিশাল ব্যাপক কাজ এখন দেখো এই যে ছবিটা এই ছবিটার মধ্যে নৃত্যের কথা বলছিলাম এখানে যে ওয়াগল নৃত্যটা দেখো এখানে রয়েছে রয়েছে একটা একটা সূর্য এখানে ফুল মনে এই দিকে হচ্ছে তার মৌচাক এখন দেখো সে কি করছে সে একটা কোণ তৈরি করেছে কোন তৈরি করে সে কিন্তু আসলে নির্দেশ করছে যে সূর্য থেকে কত কোণে আহ ডানে সরে গেলে হাত হাঁটতে গেলে উড়ে গেলে আমি ফুলটাকে দেখতে সংগ্রহ করা যাবে সে কিন্তু অন্যদেরকে যে এখানে খাদ্য রয়েছে খাদ্য নিতে হলে গিয়ে আমরা যদি যাত্রা করি তাহলে খাবারটাকে পাবো এবং দেখো সে কিন্তু একই পথ বরাবর এরকম আহ আঁকা বাঁকা হয়ে নেচে দেখাচ্ছে এই জন্য এটাকে আমরা বলছি ওয়াগল ধরনের আর চক্রাকার যেটা চক্রাকারের ক্ষেত্রে দেখা যায় যে সে এরকম ভাবে গোল হয়ে একটা সার্কেল তৈরি করে এবং সার্কেলটাতে সে আবার এরকম ফেরত আসে আবার সেরকম সার্কেল তৈরি করবে আবার সার্কেলটাতে ফেরত আসে এটা হচ্ছে তার চক্রাকার ধরনের নৃত্য এই ধরনের সবগুলো নৃত্যতে সব সময়ই তাদের খাদ্য বস্তুর যে অবস্থান নির্দেশ করা থাকে এবং সেখানে একটা করা থাকে কারণ আমরা কাউকে ডিরেকশন দেখা যায় যে আমরা বলি যেটা পশ্চিম দিকে কোন দিকে তো তারাও এরকম অ্যাঙ্গেল তৈরি করে নেচে নেচে জিনিসটাকে বোঝায় এরপর চলো বলা আছে প্রতিরক্ষা সম্পর্কে একটা মৌমাছি তার মৌচাকটাকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সাধারণত মৌমাছি কিন্তু কাউকে আক্রমণ করে না তবে যদি কোনো কারণে দেখা যায় যে তারা ফিল করছে মানে হচ্ছে তারা এমন যদি অনুভব করে যে কেউ তাদের মধু নিয়ে যাবে কেউ তাদেরকে আক্রমণ করতে এসেছে তখন তারা দেখা যায় যে হুল ফোটাবে আমাদের অনেক সময় দেখা যায় যারা মধু সংগ্রহ করতে যায় সেই মধু সংগ্রহকারীদের গায়ে কি করে অনেক সময় দেখা যায় অনেক আছে দেখলে সেখানে তখন তারা হুল ফোটাচ্ছে এমনিতে কিন্তু তারা কিছু করছে না কেন কারণ তারা যখন নিজেরা ভয় পেয়ে যায় তখন আত্মরক্ষার জন্য তারা হুলটা ফোটাবে আর এই হুলের মধ্যে কি আছে এই হুলটা হচ্ছে তাদের বিষাক্ত এখানে বিষ থাকে এই জন্য আমাদের হাত চুলকায় এবং আমাদের হাত ফুলে যায় কারণ আমাদের বডির যে প্রতিরক্ষা আমাদের দেহের প্রতিরক্ষার মধ্যে আমরা জানি সেখানে প্রদাহ হয় তো আমাদের তখন প্রদাহ শুরু হয়ে যায় আচ্ছা তো একটা বুঝলাম এরপর দেখো হুল আছে হুলের কথা বলা আছে এই হুলটা দিয়ে কিন্তু ছোট আকারের প্রাণীকে তারা মেরে ফেলতে পারে আমরা বড় দেখে আমাদের দেখা যায় যে আমরা মারা না তবে মৌমাছির হুল ফোটালে কিন্তু ছোট ছোট যে সকল পতঙ্গ আছে সেই সকল পতঙ্গ মারা যেতে পারে এরপর দেখো লুট করতে পারে এটা বেশ ইন্টারেস্টিং একটা মৌমাছি কিন্তু ডাকাতি করতে পারে কিভাবে মনে করো সে তার মৌচাকের থেকে বেশ দূরে একটা মৌচাক দেখলো এবং সে বুঝতে পারলো এই মৌচাকে এই মৌচাকটাকে রক্ষা করার মতো কেমন কর্মী তখন তারা করবে কি এই মৌচাকটাকে আক্রমণ করবে করে তার ভেতর থেকে যা খাবার আছে সব লুট করে তারা নিয়ে আসবে তো মৌচাকের মধ্যে যে একটা ডাকাতিও হচ্ছে এটাও কিন্তু একটা আমাদের মানুষের যে সমাজ রয়েছে সেই সমাজের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক সংগঠনে কেমন একটা অরাজকতাও কিন্তু রয়েছে তাদের এরপরে দেখো সোয়ার্মিং সোয়ার্মিং জিনিসটা হচ্ছে যখন একটা প্রানী দেখবে তারা ঝাঁক বেঁধে অন্য জায়গায় চলে যাচ্ছে এই জিনিসটা আমরা কিন্তু দেখি হচ্ছে পঙ্গপালের ক্ষেত্রে যেটা কিন্তু আমি এর আগেও বলেছি যে পঙ্গপাল সোয়ারমিং করে এবং সোয়ারমিং বলতে তাহলে আসলে কি বলছল যখন তারা ঝাঁক বেঁধে উড়ে অন্য জায়গায় চলে যায় এখন দেখো রানী মৌমাছি কোন অনুসরণ করে তারা ঝাঁক বেঁধে সবচেয়ে মনে রাখবে কর্মী মৌমাছিরা সব সময় রানী মৌমাছিকে অনুসরণ করে তারা নিজেরা ডিসিশন স্বাধীনত নেয় না সো তারা রানী মৌমাছি অনুসরণ করে একটা ঝাঁক বেঁধে নতুন একটা চাক তৈরির উদ্দেশ্যে নতুন জায়গায় চলে যেতে পারে এটা কখন হয় যখন তাদের কলোনি ভাগ হয়ে যায় মনে করো একটা কলোনির মধ্যে এসে এসে দুটো তখন তাদের এই ভাগ করার প্রয়োজন। এখন তারা তো জিনিসটাকে এভাবে ভাগ করতে পারে না তখন কি করে একদম একটা রানী করবে কি সেই মৌচাক থেকে সরে যাবে সরে যাওয়ার সময় তার অনুসারী যে সকল কর্মী ছিল তাদেরকে নিয়ে এরকম সার্মিং করে অন্য জায়গায় চলে যাবে এবং গিয়ে তখন তারা নতুন করে একটা চাক তৈরি করবে এভাবে করে নতুন নতুন চাক তৈরি হয় এরপর দেখো রানি মৌমাছি প্রয়োজন অনুযায়ী ডিম পারে যখন রানী মৌমাছি দেখে যে তার কোন কর্মী সংখ্যা কমে গিয়েছে মনে করো কর্মী সংখ্যা কোন কারণে প্রাকৃতিক কারণে কিংবা শত্রুর আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে কিংবা তার অন্য করে চলে গিয়েছে এমন হয় তখন সে তার যদি প্রয়োজন পারবে এবং ডিম গুলো যখন সে পারে তখন সে জানে যে সে যেই ডিমটা পারল সেই ডিমটা থেকে কি তৈরি হবে সে কর্মী তৈরি করবে নাকি নতুন রানী তৈরি করবে যদি দেখা যায় যে তার কর্মী কমে যায় তখন দেখা যায় সে ডিম পারতে থাকে কর্মী তৈরি করার জন্য এই জন্য কর্মী সংখ্যা কখনো কমে না ঠিক একই রকম প্রয়োজন অনুযায়ী ডিম পারতে থাকে এবং দেখো এরপরে বলা আছে গণতান্ত্রিক কথা গণতান্ত্রিক কথাতে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি যে রানী মৌমাছি যে তার ডিম পারে সে কি প্রত্যেকবার ডিম পাড়ার আগে প্রজননে অংশ নেয় আহ হচ্ছে না এর আগে যে আমরা ড্রোন সম্পর্কে দেখেছি সেই ড্রোনের মধ্যে দেখা যায় সেই যেই ড্রোনটাকে চুজ করলো সেই ড্রোনের সাথে তার প্রজননে অংশগ্রহণ করার পর দেখা যায় সাধারণত তার জীবদ্দশায় সে একবারই অংশ দেখা যাচ্ছে নিচ্ছে কয়েকশো ড্রোনের মধ্যে থেকে সে বেছে নিচ্ছে সে কার সাথে প্রজননে অংশগ্রহণ করবে এবং একবার প্রজননে অংশগ্রহণ করার পরে সে কিন্তু বেঁচে থাকার যতদিন সে বেঁচে আছে ততদিন পর্যন্ত সে ডিম পাঠতে পারে প্রজননে অংশ নেওয়ার পর ড্রোনটা কিন্তু মারা যায় রানী মৌমাছি কিন্তু বেশি দিন বাঁচে তার মানে কি রানী মৌমাছির বডির ভিতরে নিশ্চয়ই সে স্পার্মটা রেখে দেওয়ার জায়গা রয়েছে যাতে করে সে যখন ডিম পারবে তখন সে প্রত্যেকবারই নিষিক্ত যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোকে সে যাতে পারতে পারে তার যাতে ডিম পারতে কোনো প্রকারে অসুবিধা না হয় এবং দেখো গণতান্ত্রিকতা গণতান্ত্রিকতার মধ্যে বলা আছে যে রানী প্রধান এবং তার তো কর্মী আছে তবে পরের লাইনটা বেশ ইন্টারেস্টিং যে কর্মীদের চাপে রানী সিদ্ধান্ত গ্রহণ করে এখন কর্মীদের চাপে রানী কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কর্মীরা যদি প্রয়োজন মনে করে যে তাদের এখন নতুন রানী প্রয়োজন তারা এই রানীকে রাখবে না তখন দেখা যায় তারা এই রানীকে জোর করে তাকে দিয়ে যে কুঠুরি রয়েছে নতুন রানীর ডিমের জন্য যেই কুঠুরিটা সেই নতুন রানীর কুঠুরিতে রানীকে ডিম পাড়ার জন্য তারা তাকে জোর করতে থাকে রানী তখন এই করে কর্মীদের চাপে এমনকি যদি রানীকে তাদের পছন্দ না হয় তারা কিন্তু দেয় অনেক সময় মেরে ফেলে। তার মানে তার যে এত অনুগত কর্মী রয়েছে তারাও কিন্তু তাদের প্রয়োজনে তাদের যখন দেখা যায় রানী তাদের প্রতি অবিচার করছে তখন কিন্তু তারা প্রয়োজনে রানীকে তাড়িয়ে দিচ্ছে তাদের রানীকে চেঞ্জ করে ফেলেছে তো এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের মধ্যেও কিন্তু আমরা এরকমই দেখতে পাই যে সাধারণ জনগণ যা যাচ্ছে সেই অনুযায়ী তারা তাদের নেতা নির্বাচন করছে প্রয়োজন অনুযায়ী নেতাকে তারা পরিবর্তন করে ফেলছে ঠিক একই ভাবে এখানেও আমরা same ঘটনা দেখতে পাচ্ছি এবং দেখো কর্মীরা প্রয়োজনে রানীকে তাড়িয়ে দেয় বা মেরে ফেলে আহ রানীকে যখন তাড়িয়ে দেয় রানী তখন যাওয়ার সময় দেখা যায় যে কিছু কর্মীকে নিয়ে অন্য জায়গায় সে একটা নতুন চাক তৈরি করে তখন পুরনো চাকের মধ্যে যে কর্মীরা থেকে যায় তারা দেখা যায় যে নতুন লার্ভাটা রয়েছে রানী লার্ভা তাকে রাজস্বিক জেলি খাইয়ে খাইয়ে নতুন একটা রানী তারা তৈরি করে কারণ কর্মীদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা নিজেরা নিজেদেরকে চালনা করতে পুরোপুরি পারবে না তারা রানীর উপর নির্ভরশীল এবং দেখো এই যে একটা ছবি আছে এই ছবির মধ্যে দেখো একটা বড় রানী মৌমাছি আমরা দেখতে পাচ্ছি আর এই বিশাল রানী মৌমাছির চারপাশে ঘিরে আছে কর্মীরা এমন হতে পারে যে এই কর্মীরা হয়তো এই রানীটাকে তাড়িয়ে দিতে চাইছে কিংবা তাকে জোর করছে নতুন করে রানী মৌমাছির যে ডিম সেটা পারার জন্য রানী মৌমাছি কিন্তু সাধারণত রানী নতুন রানী তৈরির ডিম পারে না কারণ সে জানে যখনই নতুন রানী আসবে তখন তার এই মৌচাকটা ছেড়ে চলে যেতে হবে এই মৌচাকে তার আর জায়গা থাকবে না এই জন্য সে সাধারণত এই দিনটা পাড়তে চায় না তখন অন্য মৌমাছিরা তাকে এরকম জোর করতে থাকে আবার দেখা যায় বিভিন্ন সময়ে আহ প্রয়োজন অনুসারে যখন মেরে ফেলে তখনও কিন্তু এরকম ভাবে অন্য যে মৌমাছিরা আছে তারা রানীটাকে ঘিরে ধরে ঘিরে ধরে রানীটাকে মেরে ফেলছে আচ্ছা এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর মৌচাকের ছবি প্রচুর মৌমাছি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই মৌমাছি এবং মধু থাকে ওকে এরপর আমরা যাই উত্তরাধিকার নির্বাচন ও পরিচর্যা এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে রানী মৌমাছি কি করে শূন্য রানী কুচুরির মধ্যে ডিম পারে ডিম পারলে সেখানে রাজস্বিক জেলি খাওয়ানো হয় এটা সবসময় মনে রাখবে যে রানী মৌমাছি তখনই তৈরি হয় যদি তাকে রাজসিক জেলি খাওয়ানো হয় রয়্যাল জেলি বলা হয় এখন রয়্যাল জেলি ছাড়া কখনোই রানী মৌমাছি তৈরি হবে না রয়্যাল জেলিটা খাবারটা একটু ডিফারেন্ট ধরনের হয় নরমাল মৌমাছিরা যা খায় রয়্যাল জেলিটা তার থেকে অন্যরকম এটাকে সব মৌমাছি খাবে না কর্মী মৌমাছি কখনো এটা খাবে না তারা করবে কি যাকে রানী বানাবে যে ডিমটাকে রানী বানাবে রানী কুঠুরির মধ্যে রানী তৈরি হওয়ার ডিমটাই পাড়া হয় এবং সেই কুঠুরির মধ্যে তারা রয়াল জেলি দিবে এবং সেখান থেকে নতুন করে তৈরি হয়ে আসবে আচ্ছা দেখো রানী মৌমাছি যদি মারা যায় তখনও দেখা যায় যে শূন্য রানী কুঠুরি থাকে এবং তখন শূন্য রানী কুঠুরিতে তো ডিম পাড়ার জন্য আর কেউ নেই কারণ রানী মৌমাছি মরে গিয়েছে আর কর্মী মৌমাছিরা নিজেরা ডিম পারতে পারে না তখন কর্মী মৌমাছিরা করে কি তিন দিন বয়সের ডিম খুঁজে বের করে অন্য কুচুরিগুলো থেকে এই তিন দিন বয়সের ডিমকে নিয়ে আসে নিয়ে এসে রানী কুঠুরিতে তারাই তাকে রেখে দেয় তারপর তাকে রাজসিক জেলি খাওয়ায় রাজস্বিক জেলি খাইয়ে তাকে এরপরে নতুন রানী মৌমাছিতে পরিণত করে তাহলে বুঝতে পারছি যে রানী কুঠুরিতে থাকা মাস্ট এবং রাজস্বিক জেলি খাওয়া মাস্ট তাহলেই রানী মৌমাছি তৈরি হতে পারবে আর রানী কুঠুরিটা বড় আকারের হয় বড় আকারের কুঠুরি হয় কর্মীরা সেটাকে পরিষ্কার করে রাজসিক জেলি খাওয়ায় এভাবে করে তারা রানীকে তৈরি করে তাদেরকে যাতে নেতৃত্ব দিতে পারে এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি রাজস্বিক জেলে খাওয়ানোর পরে নতুন রানী তৈরি হচ্ছে এখন দেখো একটা মৌমাছি আসলো এসে কি করছে একটা শূন্য কুঠুরিতে মনে করো এটা হচ্ছে একটা নতুন রানী তৈরি হওয়ার একটা কুঠুরি কিংবা নতুন একটা কর্মী তৈরি হওয়ারই কুঠুরি রানীটা আসলো এসে সেই কুঠুরির ভেতরে কি করছে সে ডিম পারবে রানী মৌমাছি ডিম পারলো এই যে ছোট্ট ডিম দেখতে পাচ্ছি এবং রানী মৌমাছি কিন্তু ডিম পেরে এখান থেকে চলে যাবে চলে যাওয়ার পর কর্মী মৌমাছি আসলো এসে সে কি করবে এই কুঠুরিটাকে সে ঢেকে দিবে ঢেকে দিবে এবং সে খাদ্য দিতে থাকবে খাবার দিবে খাবার দাবার শেষ হলে আবার সেটাকে ঢেকে দিবে এবং আমরা জানি এই মৌমাছি যেটা রয়েছে তার কি কি দশা থাকবে ডিম থাকবে লার্ভা থাকবে তার পিউপা থাকবে এবং পূর্ণাঙ্গ অবস্থা থাকবে দেখো লার্ভা আস্তে আস্তে বড় হচ্ছে কর্মী মৌমাছি কিন্তু তাকে খাবার দিয়ে যাচ্ছে এবং সে পিউপাতে পরিণত হলো পিউপা দেখো পিউপার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি ছোট ছোট হাত দেখতে পাচ্ছি তার যেই চোখ সেটা দেখতে পাচ্ছি তার বডি যে সেগমেন্ট এগুলো দেখতে পাচ্ছি কারণ সে কি একটা ইনসেক্ট ইনসেক্টের মধ্যে বডি আমরা একদম সেগমেন্ট দেখতে পাই আচ্ছা এরপরে দেখো পিউপাটা আস্তে আস্তে বড় হচ্ছে পূর্ণাঙ্গ মৌমাছির মতো চেহারার দিকে সে আস্তে আস্তে ধাবিত হচ্ছে এবং দেখা যায় যে প্রায় একুশ দিন পর নতুন পূর্ণ বয়স্ক একটা মৌমাছি ভেতর থেকে বের হয়ে আসে হতে পারে এটা একটা রানী মৌমাছি কিংবা হতে পারে একটা কর্মী মৌমাছি কিংবা এটা হতে পারে একটা ড্রোন যে কোনো কিছুই হতে পারে তবে মেইন প্রসেসটা হচ্ছে এটা যে রানী মৌমাছি এসে একটা কুঠুরির মধ্যে ডিম পারলো লার্বা হলো পিউপা হলো এবং নতুন একটা পূর্ণ বয়স্ক মৌমাছি আমরা দেখতে পেলাম তাহলে আমরা আজকে এই ভিডিও থেকে কি জানতে পারলাম যে একটা মৌমাছির ক্ষেত্রে আমরা সামাজিক সংগঠন কি কি দেখতে পাই সেখানে আমরা উত্তরাধিকার নির্বাচনের একটা সিস্টেম দেখতে পেয়েছি তাদের যে মৌচাকটা মৌচাকের মধ্যে তারা কি কি কাজ করে মৌচাকটাকে তারা কিভাবে কন্ট্রোল করে মৌচাকটাকে আমরা যদি তাদের একটা দেশ বা সেই তারা রক্ষা করছে প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সেখানে সার্মিং হচ্ছে সেখানে গণতান্ত্রিকতা রয়েছে মানে রাজনীতি রয়েছে এবং দেখো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা রয়েছে সেখানে ভাব বিনিময় করছে তারা নিজেরা খাদ্য যোগান দিচ্ছে তারা খাবার পরিবেশের জন্য তার মানে একটা সমাজের মধ্যে যে সিস্টেমটা থাকার কথা সেই পুরোটা জিনিসই আমরা এই একটা মৌচাকের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি তো সামাজিক আচরণ যদি বলে তাহলে এই সোশ্যাল বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা মৌমাছির আচরণকে সুন্দরভাবে আশা করি ব্যাখ্যা করতে পারবো এবং এখান থেকে কি কি প্রশ্ন আসে রানীর সংখ্যা আসে ড্রোনের সংখ্যা আসে কর্মীর সংখ্যা আসে কিংবা কয়টি সম্প্রদায় বিভক্ত এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত এসে থাকে রয়্যাল জেরি নামটা এসে থাকে রানীর শূন্য কুঠুরি রানী কুঠুরি এই কথাগুলো এসে থাকে এই জিনিসগুলো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলেই দেখতে পাবে এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো আনসার করতে পারবে সাধারণত এখান থেকে রিটেন যেই এমসিকিউ সৃজনশীল সেখানে প্রশ্নটা আসে না তো সৃজনশীল যদিও বা আসে তাহলে দেখা যায় যে মৌমাছি কিভাবে সামাজিক আচরণ আমরা দেখতে পাই সেরকম একটা প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমরা যে যে পয়েন্টগুলো আলোচনা করলাম যে সেখানে শ্রম বন্টন আছে খাদ্যের যোগানের ব্যবস্থা আছে ভাব বিনিময় আছে এই জিনিসগুলো আমরা যেমন জানলাম এই জিনিসগুলোকে তোমার পয়েন্ট আকারে যদি লেখো তাহলেই কিন্তু তোমাদের আহ উত্তরটা সম্পূর্ণ হবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানিয়ে দেবে এবং এই ভিডিওর সাথে কিন্তু এই অধ্যায় বারো প্রাণীর আচরণ চ্যাপ্টারটি শেষ হয়ে গেল